আমি মালয়েশিয়ায় থাকি আপনি লিখেছেন এখানে আমার বাসার কাছে যে মসজিদ আছে ওইটাতে শুধু নামাজের জামাত হয় জুমার নামাজ হয় না আমার ভিসা জটিলতার কারণে দূরে মসজিদে গিয়ে বিগত পাঁচ জুমা পড়তে পারিনি তাই আমি শুধু জোহর সালাত আদায় করে নিয়েছি এটা কি ঠিক আর তাহাজ নামাজে কোরআনতলা শব্দ করে পড়া যায় কিনা জানাবেন যে শেষের আগে বলি তাহাজ নামাজে কোরআনতলা শব্দ করে পড়া যাবে রাতে অসুবিধা নেই আর আপনি পাঁচ জুমা পরপর ত্যাগ করেছেন আল্লাহ তালা মাফ করুক এটা ভয়াবহ একটি বিষয় হাদিস সুস্পষ্টভাবে একাধিক জমা এবং অনেকগুলো জমা পরপর তরকারি ব্যক্তির ইমান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিধায় আপনার উচিত হবে এরকম অবস্থা থেকে বের হয়ে আসা মনে রাখবেন ফরজ কাজ যে জায়গা আপনি করতে পারবেন সেখানে আপনি কেন থাকবেন আমরা একটু ভালোভাবে চলাফেরা করার জন্য আমাদের আখেরাতকে বিকিয়ে দিই আমাদের ফরজ আমলগুলোকে বিকিয়ে দিই এটা কোনো অবস্থাতে একজন মুসলমানের জন্য জায়েজ নেই আপনার জন্য তো আমি বলবো উচিত হবে দুয়ে গিয়ে সলাত আদায় করুন ধরা পড়লে জেলে যান অথবা দেশে ফিরে আসেন আপনি দেশে আসলে মরে যাবেন না কিন্তু আদায় করা আপনার জন্য ফরজ ফরজ তর্গ করার জন্য উপযুক্ত ওজন লাগে আপনার এই ওজনটা উপযুক্ত ওজন নয় আপনার এখানে মরণাপন্ন বা জীবন মরণের প্রশ্ন নয় আপনার এখানে ভালোভাবে চলা না চলার প্রশ্ন ফরজকে আপনি সেখানে বিকিয়ে দিতে পারেন না আল্লাহ তালা আপনাকে রহম করুক এবং হেদায়ত দান করুক আপনার যে কোনোভাবে জুমার সাল্লাতে কন্টিনিউ হওয়া উচিত অথবা আপনার এই অবস্থা থেকে বেরিয়ে আসা উচিত আল্লাহ তালা আপনার জন্য সহজ করুক দোয়া করি